বিপিএল এর পাশাপাশি আরো একটি টি-20 টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি এমন পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক পরিকল্পনার কথা জানিয়ে আব্দুর রাজ্জাক বলেছেন বেশ কয়েকজন দেশি ক্রিকেটার মন কেড়েছে তার সিলেটে নিউজ-24 এর সঙ্গে খোলামেলা আলোচনায় জানিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নানা পরিকল্পনার কথা বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে বিপিএল এবার দুটি পাতা একটি কুড়ির শহরে চার ছক্কার এই টুর্নামেন্টে এবার ভালো করছে দেশি ক্রিকেটাররা টি-20তে বাংলাদেশ ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন ওঠে এবার সেই ধারার পরিবর্তন ঘটেছে শীর্ষ দশ ব্যাটারের সাতজনই বাংলাদেশের এতে আশার আলো দেখছেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন আসন্ন ইংল্যান্ড সিরিজে দল নির্বাচনে কাজটি সহজ হয়েছে আমরা তো মানে ওয়েট করেই বসে থাকি যে এরকম পারফরমেন্স আসবে কখন আসবে কি কে কে করছে যত বেশি করবে আমাদের জন্য তত ভালো তাহলে হবে আমাদের ন্যাশনাল টিম করতে সুবিধা হবে এবং আমাদের চয়েস থাকবে যে এই জায়গাতে এরকম এরকম যেন এরকম না হয় যে কোনো জায়গা অপশন ছাড়া হয়ে যায় তো যে এবারকার বিপিএল যেভাবে চলছে এরকম চলতে থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের টিম আরও বেশি মানে সেট হয়ে যাবে আর এবার আসলে বেশ কজন নবীন ক্রিকেটারের পারফরমেন্স নজর কেড়েছে আব্দুর রাজ্জাক নাসিরের কামব্যাক তাসকিন রাজীব রাজাদের বোলিং দেখে সন্তুষ্ট তিনি আমাদের আর ফার্স্ট বোলারের কথা বললেন যে আমাদের কিন্তু এখন মোটামুটি পাইপলাইনে বেশ কিছু ফার্স্ট বোলার আছে যারা হয়তো অদূর ভবিষ্যতে ন্যাশনাল টিমে আসবে খেলবে এবং ভালোই করবে আশা করা যায় বিপিএল এর পাশাপাশি আরো একটি টি-20 টুর্নামেন্টের আয়োজনের চেষ্টা চলছে বলেও জানান বিসিবির এই নির্বাচক টি-20 টুর্নামেন্ট অর্গানাইজ করা যায় কিনা যেমন আমাদের বিসিএল হচ্ছে বিসিএল এর একটা পার্ট করা যেতে পারে অথবা এনসিএল এর সাথে অ্যাড করা যেতে পারে তো ওইটাতেও আসলে সময় সাপেক্ষ অনেক বড় হয়ে যাবে চলতি বছরেই ওয়ানডে বিশ্বকাপ সেই বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলেও জানান জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার শুভদেব নাথ নিউজ-24 সিলেট